নতুন এটা ভিডিওত যত আপনার গেমি এন্ড্রয়েড যখন নাকি পোস্ট ওলাইছে গ্রেড থ্রি আর গ্রেড ফোর তার অনলাইন কেন করব সিম্পল আজি ভিডিওটি দেখাম। তো আজি লিঙ্ক একটিভেট হয়েছে গ্রেড ফোর বিভাগের গোটেখিন পোস্টর গ্রেড থ্রি বিভাগের বাকি থাকা অল টেকনিক্যাল লাইনের যখন পোস্ট আছে। তো চাও যদি কোনোবা এতালেকে গেমি এন্ড্রয়েড যখন নাকি গ্রেড থ্রির নন টেকনিক্যাল পোস্ট আছে তাতে এপ্লাই করার প্রসেস চাওয়া নাই ডেসক্রিপশন কোড লিঙ্ক আছে আর আপনাদের আই বটনত ক্লিক করলে চাওয়া পড়ব। আজি ভিডিওট অকল গ্রেড ফোর আর আপনার যদি নাকি গ্রেড থ্রির টেকনিক্যাল বিভাগ আছে তাতে কেন এপ্লাই করব স্টেপ বাই স্টেপ আজি ভিডিও দেখাম। তো হোক ভিডিওটা আরম্ভ করে লো। তো লগে আপনাদের স্ক্রোল ডাউন করব তললৈ তেতিয়া গুছি যাব আপনাদের লেটেস্ট অপশনত। তো সিম্পলি ইয়াত দিয়া আছে আপনাদের মোরস অপশনটো আপনাদের ক্লিক করব ডট ডট দিয়াটো। তো সকলোবিলাক লিঙ্ক আহি যাব এক্টিভেটেড লিঙ্ক। তো ইয়াত আছে এপ্লাই ফর দ্য গ্রেড থ্রি টেকনিক্যাল এন্ড গ্রেড ফোর পোস্ট। তো সিম্পলি এই যেটি খরচে সিম্পলি আখরটা ক্লিক করে দিব তাদের নেক্সট এক্সটার্নেল ওয়েবসাইটলে রিডাইরেক্ট হয়ে যাব আতরে লিঙ্ক। তো ওয়েট করব যদি নেটওয়ার্ক কানেকশনটা ভালে থাকে মোটে অল্প প্রবলেম যন্ত্র তো এরকম ইন্টারফেস আহি যাব অটোমেটিকলি। তো সিম্পলি উপর আছে প্রথমতে দিয়েছে যে ক্লিক হিয়ার এপ্লাই গ্রেড থ্রি টেকনিক্যাল এন্ড গ্রেড ফোর পোস্ট। সিম্পলি আপনাদের এই যেটি বিষয় আছে তাতে সর্বাধিক লিঙ্কটি ক্লিক করব এনেকা ইন্টারফেস পাব ইয়ার বিথ ডিরেক্টেড এক্সটার্নেল আছে সিম্পলি ওকে ক্লিকত ক্লিক করব ইয়াতে আছে পপআপ অলরেডি অল্প ওয়েট করব। তো সিম্পলি ওকে করার পর নেক্সট ইন্টারফেস পাব যত আপনাদের ওয়েট করার পিছন এই ইন্টারফেস যদি আছে লক্ষিমপুর মেডিকেল কলেজের হসপিটাল অফিসিয়াল সাইটলে লো গেছে সিম্পলি উপর তিনটা ঘর দেখা আছে যত আছে এপ্লিকেশন ফর্ম তাতে ক্লিক করব ক্লিক এটা নেক্সট ইন্টারফেস পাব তল ফলে স্ক্রোল ডাউন করব নেক্সট অপশনত ক্লিক করব। তার আগটা কথা কইছো ইয়াত ইনস্ট্রাকশন কিছু আছে ভালদরে পড়িব কিবা যদি প্রবলেম থাকা অনলাইনের ক্ষেত্রে এই ফোন নম্বর দুটাত কল করবেন সময়সীমা বাই ভি দিয়া আছে। ইয়ার উপরও ক্রোম ব্রাউজার বা মজিলা ব্রাউজার আপনাদের ইউজ করবেন এই ওয়েবসাইট সিম্পলি নেক্সট ক্লিক করব ইনস্ট্রাকশন পড়বলে সম্পূর্ণকে বলে পুলিশে ধরব তারপর আহ গেল আপনার কলেজ নেম ডেফিনেটলি কলেজ নেম ইয়াতে হব তারপর সিম্পলি পোস্ট টাইপ ইয়াত আহি যাব অটোমেটিকলি এটা হয়েছে গ্রেড থ্রি টেকনিক্যাল আর এটা আছে গ্রেড ফোর। আকৌ এবার কইছো যদি নন টেকনিক্যালত যদি এপ্লাই করব বিচার ভিডিও ডেসক্রিপশনের ওসর আছে তো সিম্পলি ইয়ার গ্রেড থ্রি বা গ্রেড ফোর যিকোনো একটা ক্লিক করব যি অনুযায়ী আপনাদের এপ্লাই করব বিচার সিম্পলি মানে গ্রেড ফোর এপ্লাই করে দিছো প্রসেস সেম হব। ইয়াত যদি গ্রেড ফোর সিলেক্ট করো তো গ্রেড ফোর আন্ডার পোস্টবিল আহিব আর যদি মানে গ্রেড থ্রি সিলেক্ট করো তেতিয়াহলে ইয়াত আপনাদের তলর ফলে যানবিল নাকি টেকনিক্যাল লাইনের গ্রেড থ্রি আস বিভাগ গোটেবিল ওলাই যাব অফিসিয়াল সাইট চাওয়া নাই যদি চাওয়া পড়ব। তো সিম্পলি মানে গ্রেড ফোর ক্লিক করেছো আর আপনাদের যোন যানকিটা ইচ্ছা গোটেকিটা আপনাদের যদি গোটেকিটা ইচ্ছা করে পোস্ট এপ্লাই করব তো গোটেকিটাতে আপনাদের এপ্লাই করবো ইয়ার কোনো নির্ধারিত পোস্ট বলে কোনো কথা নাই ইচ্ছা লাগিলে আপনাদের সকলে এপ্লাই করব। তো সিম্পলি তলর ফলে সাবমিট ক্লিক করব অল্প লিঙ্ক লোব যদি নেট ভালো থাকে আহিয়ে যাব তো সিম্পলি আহি গেল তো যানবিল পোস্ট নেম এপ্লাই করেছিল গোটেবিল পোস্ট ইয়াত শো করে থাকবে সিম্পলি তলর ফলে স্ক্রোল ডাউন করে থাকবে ইয়াত দিয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট নিজের ফোন নামটো ক্যাপিটেল বহাব অর্থাৎ ক্যাপিটেল লেটার অর্থাৎ যেনেদরে বি এস আর আই জি ও তো সিম্পলি ক্যাপিটেল বহাব জানিবই ফাদার্স নেম নিজের দেউতার নামটো ইয়াত বহাব কিন্তু কোনো ধরনের সিরি মিস্টাইল ব্যবহার নকৰিব। নেক্সটতে আছে মাদার্স নেম নিজের মার বহাটো কৰোঁতে সিরি শ্রীমতী এইবিল ব্যবহার নকৰিব সিম্পলি উপাধির সহ নিজের মাৰটো নাম লিখিবা। ইয়াতে আছে ফাদার আর মাদারের এড্রেস তো সিম্পলি ভি আই ডাবল এল বলে দি ভিলেজখন লিখিবা পি ও বলে দি পোস্ট অফিস তারপর পি এস বলে দি পুলিশ স্টেশন আর পিনকোডটো দিবলে নাপাহরিব সিম্পলি তলের ফলে স্ক্রোল ডাউন করব জেন্ডার সিলেক্ট করব মেল ফিমেল কোনটো হয় সিলেক্ট করব তারপর ইয়াত আছে ডেট অফ বার্থ এইখান ঘরটো ক্লিক করলে এখন ক্যালেন্ডার ওলাব ক্যালেন্ডারখনত আপনাদের সিলেক্ট করব ডেট অফ বার্থটো ডি ডি এম এম ওয়াই ফর্মেটত থাকিব তারপর যে ডেট অফ বার্থ সিলেক্ট হওয়ার পিছন সিম্পলি এজন ফার্স্ট ইয়াত ক্লিক করে দিব তারপর ইয়াত আছে প্লেস অফ বার্থ কোন স্থানত আপনাদের জন্ম হয়েছিল সিম্পলি নামটো লিখিব স্থানের তারপর আই গেল পুলিশ স্টেশন পুলিশ স্টেশনটো দি দিব জানিবই ডিস্ট্রিক্টখন সিলেক্ট করব দরং বাক্সা কি হয় সিম্পলি মানে দরং তো সিম্পলি দরং লিখিছো প্রেজেন্ট এড্রেসত আপনাদের সিম্পলি মানে আগের দরে কোয়ার নিচিনাকে লিখিব লাগবে ভি আই ডাবল বলে দি আপনার ভিলেজখন লিখব পি ও ডি পোস্ট অফিস পি এস এ ডি পুলিশ স্টেশন আর লাস্ট পিন নম্বরও দিবলে নাপাহরিব যদিহে প্রেজেন্ট এড্রেস আর পার্মানেন্ট এড্রেস সেম হয় তো এই যে খরচ আছে তাতে ক্লিক সিনেমা দিয়ে দিব তারপর আই গেল মোবাইল নম্বর তো মোবাইল নম্বরটা দিবলে নাপাহরিব 10 ডিজিট মোবাইল নম্বর তারপর ফোন নম্বর থাকলে না থাকলে দিব না ইমেলটা দিয়ে দিব সুবিধার কিন্তু কম্পালসরি নয় সিটিজেন অফ ইন্ডিয়া সুদিছে তো সিম্পলি ইয়াত করব ইয়েস আনফার্ডে আছে যদিহে ইয়েস তেতিয়াহলে কিহর কারণে তো সিম্পলি বাই বার্থ জন্মসূত্রে তার তলতে আহিল রিলিজন হিন্দু মুসলিম খ্রিস্টান যি হয় রিলিজনটা ইয়াত টাইপ করব
ইয়াত দিছে পি ডাব্লিউ ডি অর ড্রাইভিং, সিম্পলি ইয়াত করব নো। তারপর আহি গেল ক্যাটেগরি ও বি সি কাস্ট কি হয় সিলেক্ট করব। তারপর লাস্ট এক্সামিনেশন পাস্ট অর্থাৎ আপনার যখন এডুকেশনাল ডিটেলস সেগুলো ফিল আপ করে গেছে। প্রথমে দিয়া আছে ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট আর লাইসেন্স। ইয়াত যি আপনার ডিপ্লোমা, কম্পিউটার ডিপ্লোমা বা যিখিনি নাকি লাইসেন্স, লাইসেন্সে হোক আর যি আর নাকি এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট বিচারিছে, সেই সার্টিফিকেটর ইনস্টিটিউটর এড্রেসটি দিবতে কলেজখানের নামও বহাব, কোনটো বছর পাস করেছে সেইটা ইয়াত ফিল আপ করব, আর যখন তার পাস সার্টিফিকেট সেইখান ইয়াত ঘরত ফিল আপ করবলে নাপাহরিব। তারপর ক্লাস এইটর পাসর গোটেখিনি ডিটেলস যি দিব, ইয়াত এইট পাস করা সার্টিফিকেট দিব দিব লাগিব, কারণ যেহেতু এই গ্রেড ফোর আন্ডার পোস্ট টেকনিক্যালের নালাগে এইবিলা অপশন নাহে, সিম্পলি টেকনিক্যাল আন্ডার পোস্ট বিলাকর কোয়ালিফিকেশন আহি যাব। তলত থাকিল এইচ এস এল সি অর ইকুইভেলেন্ট বহুয়াই দিব। প্রথমে স্কুলখনের নামটো দিব, কমা এটা দিয়ে ডিস্ট্রিক্ট লিখব, ধারাঘর সব তুলিলে হয়ে যাব। ইয়াত দুটা অপশন আছে, এই দুটা আপনাদের দিব নালাগে, এই নাচাওয়ে। তারপর এমপ্লয়মেন্ট এক্সটেনশন রেজিস্ট্রেশন নাম্বার ইয়াত দিব ডেফিনেটলি। ইয়াত ফেমিলি এনুয়াল ইনকামের কথা উঠিছে, ইনকাম সার্টিফিকেটখন গাম্বুড়া, তারপর গাঁওড়া ডি সি এস ডি ওর পরা সাইন করে লই আনব, তাতে যান মানে অ্যামাউন্ট দিয়ে আছে ঠিক তিনটা এটাও লিখব। তার তলতে থাকবে বিপিএল কার্ড হোল্ডার, যদিহে আপনাদের বিপিএল কার্ড হোল্ডার হয় তেতিয়াহলে ইয়েস করব, না থাকলে নো করব। তারপর আইগুয়াল সিম্পলি ইয়াত নো করব, যদিহে কোনো ধরনের রিটায়ারমেন্ট লই ঘরতে বসে থাকা নাই। তলত আছে এন সি সি আর হোম গার্ডের যদি সার্টিফিকেট আছে ইয়েস করব, না থাকলে নো করব। এন সি সি সকলের কারণে মন করব, যদিহে কারো এন সি সি বি সার্টিফিকেট আছে তেতিয়াহে অ্যাপ্লিকেবল হব, এই বি সার্টিফিকেট বিচারিছে। নেক্সট আহি গেল আপনাদের ঘরের পরিয়াল কোনোবা সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট চাকরি করে নাকি বা এমপ্লয়মেন্ট হয় নাকি সুদিছে, সিম্পলি থাকলে ইয়েস দিব, না থাকলে নো দিব। যদি ইয়েস করে এই ঘরটা ফিল আপ করা কম্পালসরি। তারপর আহিল ফটোগ্রাফ আর সিগনেচারের আপলোডের সময়। প্রথম কথা এই যে আপনাদের যেটি নাকি ফটোগ্রাফ, ইয়ার 35 ম্যাক্সিমাম হব লাগবে সাইজ, লগতে ইয়ার যে পিক্সেল 250x320px ইয়াত চাওক, যদিহে আপনাদের কম্পিউটার আছে ডেফিনেটলি তেতিয়াহলে তাতে পিক্সেলত যেটি নাকি পেইন্ট অপশন আছে তাতে মিলাব, নথবা ডেসক্রিপশন ভিডিও লিঙ্ক আছে কেনেকৈ মিলাব চাই লব মোবাইলের মোবাইলবিলাকর। তারপর ওয়াইফটু দিছে সিম্পলি চাই লব, আর যদি সিগনেচার থাকবে সেইটা 30 KB তলত হব লাগবে, উপর যাব নালাগে, ইয়ার পিক্সেল সাইজ দিয়া আছে। নেক্সট নিজাববীয়াকৈ পাসপোর্ট এটা রাখব লাগিব, ইয়াত ফিগু এডার 123 বহাব, ভিডিও ক্যামেরা বাকিটা স্মল, বাকি এডার 123 বহাই পেলে তলগালে সাবমিট অলপ সময় ক্লিক করে দিব। মাজতে এবার দেখাই লো কেন মানে ফিল আপ করে দিছো, ফি এ ডেবল যেমনি দেখছো তেমন দেখব আপনাদের। তো যদি আপনার নেটর প্রবলেম থাকে বা কিনা ফটো সাইজ মিলাব না জানে, তাহলে ডেফিনেটলি অল সময় লোডিং লোক ডাইরেক্টলি ফেল করব। তো সিম্পলি নেক্সট ইন্টারভিউ চাইব অ্যাপ্লিকেশন স্টেটাস, যত অ্যাপ্লিকেশন নাম্বার ইয়ার উপরেও অ্যাপ্লিকেশন ফাইনালি সাকসেসফুলি সাবমিটেড হয়েছে বলে কয়ে আছে। তো সিম্পলি আপনার তলর ফলে যে অ্যাপ্লিকেশন প্রিন্ট অপশন যে আছে সেই ডাইরেক্টলি ক্লিক করব, আর ডাইরেক্টলি আপনাদের যখন নাকি অ্যাপ্লিকেশন ফর্ম ডাইরেক্টলি প্রিন্ট আউট হয়ে থাকবে। তো সিম্পলি আপনাদের যত ইচ্ছা তাতে সেভ করে ডাউনলোড করে থ দিবেন। তো সিম্পলি এই এনেদরে ভিডিওটা লাইক করব, আর গ্রেড 3 গ্রেড 4 একই প্রসেস, যিখিনি নন টেকনিক্যাল পোস্ট আছে তেওঁলোকে চাব পাৰিব, ভিডিওর লিঙ্ক আছে আই বটনত ক্লিক করব পাৰিব, আর রিডিউস কেন করব ফটো সাইজ ডেসক্রিপশন সিম্পলি দেখা আছে, ভিডিওটা লাইক করব, কমেন্ট করব, যিমান পাৰে চ্যানেলটো সাবস্ক্রাইব করবলে নাপাহৰিব।